আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে এই ফতুয়াটি কাটিং ও সেলাই দুটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এত সুন্দর একটি ফতুয়া, আমি কতটুক কাপড় নিয়ে কতটুক বয়সের জন্য সেলাই করছি আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো আশা করি পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন, পুরো ভিডিওটা স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখে নেবেন। তো চলুন আমরা পুরো ভিডিওটা কিভাবে কাটিং ও সেলাই দুটাই করছি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি কাটিং করার জন্য কাপড় নিয়েছি, কাপড়টি পাশে আছে 16 ইঞ্চি, এখানে ডাবল বাস দিয়ে আছে, লম্বায় আছে 18 ইঞ্চি। তো এখন এটাকে আমি, এই যে দেখুন, এটা ডাবল বাজে বাস দিয়ে আছে, এখন এটাকে আমি 4 বাজে বাস দিয়ে দিয়েছি। তো এটাকে ভালো করে সেটিং করে নিয়ে প্রথমে আমি পুরো মেজারমেন্টটি, এখানে 4 বাজে বাস দেওয়ার পর এটা 8 ইঞ্চি আছে, এখন আমি এখানে শোল্ডারের মেজারমেন্ট করে নিচ্ছি 5.5 ইঞ্চিতে। তো লম্বার মেজারমেন্টটিও আমি 5.5 ইঞ্চি নিয়ে এখানে একটা বক্স বানিয়ে নিয়েছি, এখন পাশ থেকে 2 ইঞ্চি রেখে গলার মেজারমেন্ট করে নিচ্ছি, লম্বায় নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। এই তো শেপগুলো দিয়ে দিয়েছি, এখন এখানে বডির মেজারমেন্ট আমি এখানে 6.5 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি। তো এটা 26 ইঞ্চির একটি বডি হবে। তো এখানে যেহেতু 4 বাজে ভাঁজ দিয়ে আছে, তো আমি এখানে 6.5 ইঞ্চিতে মেজারমেন্টটা করে নিয়েছি। তো এখন শেপ অনুযায়ী কাটিং করে নিচ্ছি আমি। এই তো কাটিং করা হয়ে গেছে, দেখুন। আমি এখানে দুটি পার্ট একসাথে রেখে একটি পার্ট সরিয়ে নিয়েছি, পিছনের ব্যাক পার্টটি সরিয়ে নিয়েছি আর কি। এখন ফ্রন্ট পার্টের মাঝখানে আমি এখানে কাটিং করে আলাদা করে দিচ্ছি, যেহেতু এখানে বোতাম দিয়ে দিব সামনে। তো এখানে দেখুন আমি হাতা কাটিং করার জন্য কাপড় নিয়ে নিয়েছি। এই তো এটা এখানে 4টি বাজে বাজ দিয়ে আছে, এখানে 2 ইঞ্চি মেজারমেন্ট করে আমি এখানে শেপ দিয়ে দিচ্ছি। এটা যেহেতু ছোট বেবিদের জন্য, তাহলে 2 ইঞ্চি ডিপ দিলে হবে, আমরা বড়দের জন্য 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি বডি অনুযায়ী মেজারমেন্ট করে ডিপটা দিয়ে নিই হাতার। তো এই তো দেখুন দুটি হাতা বের হয়ে আসছে এখানে। এখানে আরও একটি কাপড় নিয়েছি আমি, এখানে 10 ইঞ্চি আছে এই কাপড়টি, 5 ইঞ্চি করে আমি এখানে দুটি কাপড় আলাদা করে নিব। এই কাপড়টা দিয়ে আমি গলাতে কুচি দিয়ে দিব, একটা ডিজাইন করে নিব। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন ডিজাইনটি কেমন হবে। তো এখানে দেখুন দুটি কাপড় বের হয়ে আসছে। তো যতটুক কাপড় লাগে অতটুক আমি নিয়ে নিব, এখন সেলাই করতে চলে আসছি। তো দেখুন এখানে প্রথমে আমি ফ্রন্ট পার্টের যে সামনের বোতামের জন্য পট্টিগুলো লাগিয়ে নিতে হবে, প্রথমে আমি ওগুলো লাগিয়ে নিচ্ছি, কাপড়গুলো সেলাই করে নিচ্ছি ফ্রন্ট পার্টটির সাথে। প্রথমে অ্যাটাচ করার পরে এখন আমি এখানে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এক্সট্রা যে কাপড়টুকু আছে এটা আমি কাটিং করে নিয়েছি। তো এখন দেখুন এটাকে আমি এরকম ভাঁজ দিয়ে যে পাশটাতে আমাদের বোতাম লাগাবো ওইটাকে আমি এভাবে বাহিরে কাপড়টুকু রেখে তারপরে এখানে চাপ সেলাই দিয়ে দিতেছি। আমরা ব্লাউজে যেভাবে পট্টি লাগিয়ে নিই বোতামের জন্য, ঠিক ওই সিস্টেমে ফতুয়ার জন্য করে নেবেন। তো দেখুন এটা যেহেতু মেয়ে বেবিদের জন্য, ছেলে বেবির জন্য হলে ফতুয়া এতটুক পুরাটা বুক খোলা রাখতে হয় না, শুধু 3 থেকে 4 ইঞ্চি খোলা রেখে এখানে পট্টি দিয়ে দিলে হয়ে যায়। এটা যেহেতু মেয়ে বাবু পরবে, যার কারণে আমি পুরাটা ফাড়াটা দিয়ে দিচ্ছি সামনে। এই তো এক্সট্রা কাপড়গুলো আমি কেটে নিচ্ছি। তো এখন দেখুন এটাতে আমাদের বোতামের যে গড়টি আছে ওটা হবে। তো এটা আমি ভিতরে 1 ইঞ্চি পরিমাণ রেখে তারপরে এটাকেও চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এই তো দুটি পার্ট করা হয়ে গেছে। তো এখন এটাকে আমি এভাবে মিল রেখে শোল্ডার সেলাই করে দিব ব্যাক পার্টটি নিয়ে। অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন,
যেহেতু ছোটো বেবিরা পড়বে, এগুলো ডাবল সেলাই অবশ্যই দিতে হবে, নাহলে দেখা গেছে টানাটানি করে খুলতে গিয়ে গায়ের থেকে ছিঁড়ে ফেলবে। তো এই তো দেখুন, এভাবে করে এই তো এমনটা হয়েছে। এখন আমি গলাতে এই তো কুচি দেওয়ার জন্য কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টা 5 ইঞ্চি আছে, এটাকে আমি ডাবল বাস দিয়ে 2.5 ইঞ্চি করে নিয়েছি। এখন দেখুন, এটাকে আমি একদম এখান থেকে মিল রেখে তারপরে কুচি দিয়ে দিব। কুচিগুলো একটু পাতলা করে দিব, একটু দূরত্ব রেখে রেখে কুচিগুলো আমি দিব। এভাবে পুরো কুচিটা করা হয়ে গেলে আমি গলাতে পট্টি লাগিয়ে নিব। পট্টি লাগিয়ে নিয়ে এটাকে ভাঁজ করে তারপরে সেলাই দিয়ে দিব। এ পর্যন্ত সবাইকে রিকোয়েস্ট করতেছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা ছোট্ট বেল বাটনটিকে অল ক্লিক করে দিয়ে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব, আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো বেশি বেশি শেয়ার করবেন, ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট লিখবেন, কেমন লেগেছে আপনাদের কাছে আপনাদের মতামত জানাবেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিয়ে দিবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তো এই তো আমি এখন পট্টির কাপড়টি লাগিয়ে নিচ্ছি। দেখুন, পট্টির কাপড়টিকে আমি উল্টো সাইডে লাগিয়ে নিচ্ছি। যখন এটাকে আমি বাঁশ দিয়ে দিব, বাঁশ দিয়ে চাপ সেলাই দিব, তখন সোজা সাইডে চলে যাবে সেলাইটা। কাটিং করে নিচ্ছি, এখানে ছোটো ছোটো করে কাটিং করে দিচ্ছি যেন শেপটা সুন্দর আসে। এই তো এভাবে পাঁচ দিয়ে তারপরে এখানে আমি এটাকে চাপ সেলাই দিয়ে দিব। এই ধরনের পট্টি লাগাবার পরে যখনই এভাবে চাপ সেলাইগুলো দিবেন, তখন গলার কিংবা হাতার আরোমলের এখানেও যদি আমরা দিয়ে দিই তাহলে শেপগুলো অনেকটা সুন্দর আসে। একদম রেডিমেড যে ফতুয়াগুলো মার্কেটে কিনতে পাওয়া যায় ওগুলোর মতন হয়ে যায়। এখন হাতাটি লাগিয়ে নিব আমি। দেখুন, এটা গটি হাতা দিয়ে দিব। তো গটি হাতা দেওয়ার জন্য আপনারা যা যে যতটুকু কুচি দিবেন কুচি অনুযায়ী হাতার কাপড়টিকে মেজারমেন্ট করে নেবেন। তো আমি এখানে বেশি কুচি দিচ্ছি না, প্রথমে 3টা কুচি আমার সামনের দিক থেকে দিয়েছি, এরপরে 3টা কুচি দিয়ে দিচ্ছি আমার অপর দিকে। তো দেখুন, এভাবে করে কুচিগুলো দিয়ে দিয়েছি। এখন এখানে চিকন করে বাঁশ দিয়ে সেলাই করে দিয়ে তারপরে রাবার দিয়ে দিব। বাচ্চাদের গটি হাতাগুলোতে যদি রাবার দিয়ে কুচি দেন তাহলে অনেক সুন্দর দেখা যায়, বেবি যখন পরে তখন অনেক কিউট লাগে বেবিকে। তো এখানে দেখুন, আমি 1 ইঞ্চিতে মেজারমেন্ট করে নিব। তার আগে আমি ইলাস্টিকটা কতটুক নিয়েছি দেখাই দিচ্ছি। 8 ইঞ্চি নিচ্ছি আমি। এখানে দেখুন, আমি এই যে 1 ইঞ্চিতে মেজারমেন্ট করে 1 ইঞ্চি দূরে আমি রাবারটা দিয়ে দিব আর কি। এইতো এখন আরও একটি সেলাই দিয়ে দিব, রাবারের 2 পাশেই 2টি সেলাই দিয়ে দিচ্ছি। এটা দেখতে অনেক সুন্দর লাগবে এই সেলাইটা। এই তো কতটুক ভালো বোঝা যাচ্ছে আমি জানি না, আপনারা ভালো করে দেখে নেবেন, স্কিপ না করে দেখলে বুঝতে পারবেন। এই তো 2টি হাতায় আমি লাগিয়ে নিয়েছি, এখন সাইড সেলাই করে দিব।
এই ফতুয়াটি আমি কামিজ সিস্টেম করতেছি, নিচে একটু ফাড়া রাখবো, 5 ইঞ্চির মতো একটু ফাড়া রাখবো আমি কামিজের মতো, যেহেতু এটা আমি আগেই বলেছি মেয়ে বেবি পরবে। এই তো একই নিয়মে আমি 2টি সাইড সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডাবল সেলাই দিয়ে নিচ্ছি, সুতাগুলো ভালো করে কাটিং করে নিয়েছি। এই তো এখন সাইড ফাড়ার যে সেলাইটি আছে, আমরা কামিজে যেভাবে সেলাই করে দিই ঠিক নিয়মে এভাবে ভাঁজ দিয়ে এখানে সেলাই করে দিচ্ছি। এই তো করা হয়ে গেছে 2টি সাইড। এখন নিচের যে সেলাইটি আছে, এই তো এটি দিয়ে দিচ্ছি আমি এখানে সেলাই করে। অবশ্যই মিল রেখে দেখতে হবে, এখানে একটি পার্ট বড়, একটি পার্ট যেন ছোট না হয়ে যায়, তাহলে কোনা বের হয়ে যাবে। দেখা গেছে সামনের পার্টটি বড় হয়ে যাবে, পিছনের পার্টটি ছোট হয়ে যাবে, পরার পরে কোনা বের হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে না। একটু ভালো করে মেপে নিলে তাহলে আর বড় ছোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই তো আমি এখানে লেস দিয়ে দিব। দেখুন এই লেসগুলা মার্কেটে কিনতে পাওয়া যায়, যে সুই সুতা বিক্রি করে ওই দোকানগুলোতে, বক্রম বিক্রি করে, পেস্টিং বিক্রি করে, ওই দোকানগুলোতে গেলেই আপনারা এই ধরনের লেসগুলা পেয়ে যাবেন। এগুলো গজ হিসাবে কিনতে পাওয়া যায়, আপনারা কিনে নিয়ে আসবেন। তো করা হয়ে গেছে, তো নিচের সাইডটি আমি করে নিয়েছি। এখন আমি গলার যে কুচিটা আছে, কুচির পাশে আমি এটা লাগিয়ে দিচ্ছি। দেখুন এই যে এভাবে শেপ অনুযায়ী একটু একটু করে আলতো হাতে এটাকে অ্যাটাচ করে নিচ্ছি আমি পুরো কুচিটাতে। তো দেখুন এমনটা হয়েছে। এখন আমি এই যে সামনের যে পার্টটি আছে এটাতেও লাগিয়ে দিব উপরে। এই তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি 3 বছরের বেবির জন্য বানিয়ে নিয়েছি, 1 গজ কাপড় দিয়ে আমি এত সুন্দর একটি ফতুয়া বানিয়ে নিয়েছি হাতা দিয়ে। কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।